হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সহেলি। আজ আমি একদম ফাঁকিবাজি প্রসেসে একটা বাটারস্কচ কেক বানিয়ে নেব। আপনারা ভাবছেন নিশ্চয়ই কেন এরকম বলছি, কারণ আজকের এই কেকের রেসিপিতে না আমি কোনো বাটারস্কচ বানাবো, না আমি কোনো বাটারস্কচ সস বানাবো। একদম ঝটপট বানিয়ে ফেলবো এই কেকটা, আর লুকস এবং টেক্সচার দিক থেকে কেউ ধরতেই পারবে না যে এটা এইরকম ফাঁকিবাজি প্রসেসে বানানো। আর অবশ্যই কেকটা বানাবো উইদাউট ওভেন এবং উইদাউট এগ। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি দিয়ে অল বাটনও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবার প্রথমে এক কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস। তো এই রেসিপির জন্যে আমাদের বাটার মিল্ক বানিয়ে নিতে হবে। এখন এটাকে একবার নাড়িয়ে নিয়ে 7-8 মিনিটের মতন একটু সাইডে রেখে দেবো। তারপর আমি একটা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটিতে অয়েল গ্রিস করে নিচ্ছি, যেটাতে আমি কেকটা বানাবো। তো এক্ষেত্রে আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি, তবে এটা কিন্তু কেক মোল্ড নয়, এটা নর্মাল যে অ্যালুমিনিয়ামের বাটি কিনতে পাওয়া যায় সেই বাটিগুলো। অয়েল গ্রিস করে নেওয়ার পর যথারীতি আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে ফ্লাওয়ার কোটও করে নিচ্ছি। তো এই দেখুন, এইভাবে হাত দিয়ে বাড়ি মেরে মেরে আমি চতুর্দিকে ভালো করে ফ্লাওয়ার কোট করে নিয়েছি। এখন যে এক্সট্রা ময়দাটা সেটা আমি সরিয়ে রাখছি। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। তো এই জায়গায় আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর যে বাটার মিল্কটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বাটার মিল্কটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি। 7-8 মিনিট বাদে কিন্তু বাটার মিল্কটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কেকের এই সব লিকুইড উপকরণগুলোকে একবার ভালো করে হুইস্ক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো মেশানোর জন্যে নিয়ে নিলাম একটা ছাঁকনি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ সমান ময়দা। আমি কিন্তু এখানে স্ট্যান্ডার্ড যে মেজারিং কাপগুলো হয় সেই কাপেরই সব কটা মেজারমেন্ট করছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা, 1/4 চা চামচ দিয়ে দেবো লবণ, আর তারপর এই সব কিছু একবার ভালো করে ছেঁকে নেব। তো এই ছেঁকে নিলে কী হয়, এই শুকনো উপকরণগুলো নিজেদের মধ্যে ভালো করে মিশেও যায়, আর যদি কোনো বড় লাম্প বা দলা থেকে থাকে সেইগুলো এই ছাঁকনিতে আলাদা হয়ে যায়। তো এই দেখুন, ছেঁকে নেওয়ার পরে এই যে দলাগুলো রয়ে গেল সেটা আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই ড্রাই উপকরণগুলোকে মিশিয়ে নেব। তো এক্ষেত্রে আমি আর কোনো হুইস্ক ব্যবহার করছি না, কারণ যেহেতু বেকিং পাউডার আর খাওয়ার সোডা দেওয়াই আছে, তাই হুইস্ক দিয়ে বেশি বিট করলে কিন্তু এয়ার বাবেলগুলো ক্রিয়েট হয়ে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এই দেখুন, মেশানো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই কেক ব্যাটারে কোনো এসেন্স এখনও অবধি দিইনি। তো আমি এসেন্সের জায়গায় দিয়ে দেবো বাটার স্কচ ডেজার্ট টপিং। তো এটা ইজিলি মার্কেটে কিনতে পাওয়া যায়, তো আমার কাছে এটা ছিলই তাই আমি এটাই দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি বাটার স্কচ এসেন্স থাকে সেটা 1 টিস্পুন দিয়ে দেবেন। তো আমি এই বাটার স্কচ ডেজার্ট টপিংটা দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুনের মতো। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন, কেক ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো এই দেখুন, যখন দেখবেন কেকের ব্যাটার ঢালবার সময় ঠিক এই রকম রিবনের মতন হয়ে পড়ছে, তখনই বুঝতে পারবেন আপনার কেকের ব্যাটারের থিকনেসটা একদম পারফেক্ট আছে। আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি, এখন 2 বার ট্যাপ করে নেব, যাতে যদি কোনো বড় এয়ার বাবেল ভেতরে থেকে থাকে সেটাও বেরিয়ে যায়। এদিকে আমি একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে 10 মিনিট আগে প্রিহিটে বসিয়েই দিয়েছিলাম, এখন সেটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে স্ট্যান্ডের ওপর খুব সাবধানে এই কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 45-50 মিনিটের মতন লো ফ্লেমে বেক করে নেব। তো এই দেখুন, 50 মিনিট বাদে আমি ফিরে এসেছি, কেকটা দেখুন কত সুন্দর পারফেক্টলি বেকড হয়ে গেছে। আমি একটা কাটা ফুটিয়ে দেখে নিচ্ছি কেকটা ভেতরটাও কুক হয়েছে কি না। তো এই দেখুন, কাটাটা কিন্তু ক্লিয়ার বেরিয়ে এসছে, তার মানে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। ইতিমধ্যে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ জলের সাথে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আর তার উপরে আরও 1 টেবিল চামচ আমি বাটার স্কচ ডেজার্ট টপিংসটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের বাটার স্কচ ফ্লেভারের সুগার সিরাপও রেডি। এখন কেকটা রুম টেম্পারেচারে এসেই গেছে। আমি কেকের মোল্ডের সাইডটা একটা ছুরির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি, এই দেখুন। আর তারপর এইভাবে উল্টো করে 2-3 বার ট্যাপ করলে কেকটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। তো এই দেখুন, কোনো বাটার পেপার ছাড়াই কিন্তু কত ক্লিয়ার কেকটা বেরিয়ে এসছে।
আর কেকটা কিন্তু ভীষণই সফট আর স্পঞ্জি। আর এই কেকটা কিন্তু বাটার ক্রিম থাকার কারণে অনেক বেশি ময়েস্ট হয় অন্যান্য এগলেস কেকের রেসপেক্টে। তো আমি এখন কেকটাকে তিনটে লেয়ারে ডিভাইড করে নিচ্ছি, আর তার জন্যে আমি সুতো ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু সুতো দিয়ে করলে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি এবং অনেক পারফেক্ট ওয়েতে কেকটা লেয়ার হয়ে যায়। তো এই দেখুন, এইভাবে একবার টান মেরে দিলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে লেয়ার হয়ে কেটে যায়। এই দেখুন কেকের ভেতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে, আর কেকটা ভীষণই সফট সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন। তো একইভাবে আমি আরও একটা লেয়ার করে নিচ্ছি, এই দেখুন। এবার আমি কেকটাতে আইসিং করবার জন্যে নিয়ে নিয়েছি বাটার ক্রিম। এই বাটার ক্রিমের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই বাটার ক্রিমের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন বাটার স্কচ ডেজার্ট টপিং। এটা দেওয়ার জন্যে বাটার ক্রিমের মধ্যে খুব সুন্দর একটা বাটার স্কচ ফ্লেভার আসবে। এখন আমি এটাকে আরও মিনিট 2-3 ভালো করে বিট করে নেব। তো এই দেখুন 3 মিনিট পর কিন্তু বাটার ক্রিমটা একদম পারফেক্ট স্টিফ পিক দিয়ে দিয়েছে, আমার বাটার ক্রিম গার্নিশের জন্য রেডি। এদিকে যেহেতু বাটার স্কচ বানাবো না, তার সাবস্টিটিউট হিসাবে আমি এখানে নিয়েছি পিনাট চিকি, মানে যেটাকে বলে বাদাম চিকি। বিশ্বাস করুন, এটা দিয়ে বানালে কিন্তু বোঝাই যায় না যে এর মধ্যে বাটার স্কচ নেই, প্রায় একই রকমই টেস্ট লাগে আর কাজটাও খানিকটা কমে যায়। এখন এটাকে একটা ভারী কিছু দিয়ে বাড়ি মেরে মেরে একটু বড় বড় দানা রেখে ভেঙে নিলেই ডুপ্লিকেট বাটার স্কচও কিন্তু একদম রেডি। তো এবার চলে যাই আইসিংয়ের প্রসেসে। একটা কেক বোর্ডে আমি খানিকটা বাটার ক্রিম লাগিয়ে নিলাম, আর তার উপরে একটা একটা করে এবার লেয়ার আমি বসাতে থাকবো। তো প্রথমে একটা কেকের লেয়ার দিয়ে আমি তার উপরে বাটার স্কচ সুগার সিরাপ যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো এই কেকটা কিন্তু যথেষ্ট ময়েস্ট এমনিতেই থাকে, তাই যদি এই সুগার সিরাপ ব্রাশ না করতে চান নাও করতে পারেন, তবে সুগার সিরাপটা ব্রাশ করলে এটা আরও বেশি দিন ময়েস্ট থাকবে। তার উপরে আমি যথারীতি দিয়ে দিচ্ছি বাটার ক্রিমের একটা লেয়ার। তো এই দেখুন, আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্প্যাচুলা দিয়ে বাটার ক্রিমে একটা লেয়ার করে দিলাম। তার উপরে আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি, আর ঠিক একইভাবে আমি প্রথমে সুগার সিরাপ ব্রাশ করে তার উপর বাটার ক্রিমের লেয়ার আর তার উপর কেকের লেয়ার, এইভাবে করে 3টে লেয়ার কমপ্লিট করে নিচ্ছি। এবার ফিনিশিং আনবার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের স্কেল। আমার কাছে কিন্তু বেকিংয়ের কোনো স্পেশাল ইকুইপমেন্ট সেরকম একটা নেই, আমি শখে বেকিং করি। তো দেখুন, কোনো প্যালেট নাইফ ছাড়াই কিন্তু স্টিলের স্কেল দিয়েই খুব সুন্দর ফিনিশিং আনা যাবে। তো স্টিলের স্কেলটা দিয়ে আমি এইভাবে সাইডের দিকটা ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করছি, এই দেখুন। এখন এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে ভালো মতন সেট হয়ে যায়। 1/2 ঘন্টা বাদে আমি কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন আরও 1 কোট বাটার ক্রিমের লেয়ার আমি এর উপর দিয়ে দেবো। তো ঠিক একইভাবে আমি স্টিলের স্কেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কোটিং করে নিলাম। এবার একটা জিগজ্যাগ ডিজাইনের স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডে আমি ডিজাইন করে নেব। তো কেকের একটা সাইডে স্ক্র্যাপারটা ধরে রোটেটিং টেবিলটাকে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু স্ক্র্যাপারের ডিজাইনটা কেকের সাইডে চলে আসবে। তারপর আমি সাইডে ড্রপিং এফেক্টটা দিয়ে নেব বাটার স্কচ ডেজার্ট টপিং দিয়ে। তো এইভাবে আমি চারিপাশ দিয়ে বাটার স্কচ ডেজার্ট টপিংটা ঢেলে নিচ্ছি, যাতে এই ড্রপিং এফেক্টটা চলে আসে। এখন আমি ওপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি সেই বানিয়ে রাখা ডুপ্লিকেট বাটার স্কচগুলো। এটা লুকসটাও কিন্তু একদম পারফেক্ট চলে এসছে, দেখলে কেউ বলতেই পারবে না যে এটা ডুপ্লিকেট বাটার স্কচ। আর সবশেষে আমি বেঁচে থাকা বাটার ক্রিমটা একটা স্টার নোজেল দেওয়া পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর তারপর সেটা দিয়ে সাইডে গোলাপের ডিজাইন করে নিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতেই পারেন। তো এই ছিল আমার আজকের ফাঁকিবাজি প্রসেসে বানানো ডুপ্লিকেট বাটার স্কচ কেক। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সাথে এরকম নতুন নতুন সহজ রেসিপি টিপস জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।